সম্মানিত সুধি, এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী যুবদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। Excellencies, distinguished ladies and gentlemen, may I have the honor to invite the chief guest of the ceremony, Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina, to please address the distinguished audience. Ladies and gentlemen, Honorable Prime Minister. Bismillahir Rahmanir Rahim. Ajker onushthane shobhapoti shahokarbindo ebong puraskar prapto আমার প্রিয় যুব সমাজ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। যুব দিবস 2019 উপলক্ষে যুব আত্মকর্মী ও সংগঠনকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি এবং স্বাধীন রাষ্ট্র পেয়েছি। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মাবনের প্রতি। সুধী মণ্ডলী, আমরা এমন সময় অনুষ্ঠানটা করছি এবং আমাদের যুবকদেরকে, আমরা যারা যুব সমাজ তাদের থেকে আমরা যাদেরকে এই মুহূর্তে পুরস্কৃত করলাম, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, আপনাদের সকলকে অভিনন্দন জানাই। কারণ আমরা মনে করি তরুণের শক্তি দেশের অগ্রগতি, কাজে সেই লক্ষ্য নিয়ে যুব সমাজকে আরও কর্মক্ষম করে গড়ে তোলা, সেটাই আমাদের লক্ষ্য। আর 2020 সাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের এই বছর কাজী মুজিব বর্ষের শুভেচ্ছা আমি সকলকে জানাচ্ছি। জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এবং তার ডাকে সাড়া দিয়ে দেশের যুব সমাজ অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে। আমরা বিজয়ী জাতি, আর বিজয়ী জাতি হিসেবেই আমরা বিশ্বে এগিয়ে চলতে চাই। জাতির পিতা স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার কাজ হাতে নেন, মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। এই স্বল্প সময়ের মধ্যেই যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে আর্থসামাজিক উন্নয়নের পথে বাংলাদেশ যাত্রা শুরু করে, স্বল্পোন্নত দেশ হিসেবে স্বীকৃতি পায়। আমাদের দুর্ভাগ্য 75-15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর থেকেই আমাদের স্বাধীনতার চেতনা সম্পূর্ণ নস্যাৎ হয়ে যায়। 21 বছর পরে রাষ্ট্র পরিচালনা করার পদক্ষেপ নেই, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া, আমরা যে বিজয়ী জাতি, সেই বিজয়ী জাতি হিসেবে যেন বাঙালি মাথা উঁচু করে চলতে পারে, ক্ষুধা দারিদ্র থেকে বাংলাদেশকে মুক্ত করা এবং দেশের প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করা, এটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করে এদেশে 92 ভাগের উপর মানুষ দরিদ্র সীমার নিচে বাস করত, সেই সময় একটা ভয়াবহ অবস্থা ছিল। আর সেই ভাগ্যগত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন। কাজে আওয়ামী লীগের সব লক্ষ্যই হচ্ছে এদেশেরকে আরও উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলা, স্বাধীনতার সুফল যেন বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছায়, বাংলাদেশের মানুষ যেন উন্নত জীবন পায়, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল। স্বাধীনতার পর তিনি আমাদের একটি সংবিধান দিয়েছিলেন, যে সংবিধানে তিনি এদেশের নারী পুরুষ সকলের অধিকারের কথা বলেছিলেন, মৌলিক চাহিদা পূরণ করবার কথা বলেছিলেন এবং যুব সমাজকে একটা শক্তিশালী হিসেবে গড়ে তোলা, সুপ্রশিক্ষিত করা এবং শিক্ষিত জাতি হিসেবে এই জাতিকে গড়ে তোলা, সেটাই জাতির পিতার স্বপ্ন ছিল। তো সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমরা চাই আমাদের যুব সমাজ আত্মনির্ভরশীল হোক, আত্মমর্যাদাশীল হোক। আর সে লক্ষ্য নিয়ে আমরা যখনই সরকার গঠন করেছি তখনই আমাদের যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি। 96 সালে যখন প্রথম সরকার গঠন করি তখন আমরা কর্মসংস্থান ব্যাংক তৈরি করে দিই। সে প্রতিষ্ঠা করার লক্ষ্য ছিল যে আমাদের যুবকরা তারা ওই ব্যাংকের থেকে বিনা জামানতে মাত্র 1% সার্ভিস চার্জে ঋণ নিয়ে নিজের পায়ে যেন দাঁড়াতে পারে, সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম এবং যুব উন্নয়নের ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছিলাম। যুব উন্নয়ন শুধুমাত্র কর্মসূচি বা শুধু নিজের আহার বিহারের ব্যবস্থা করা সেটা না,
যুবকদের সেই সাথে সাথে পুরো যুব সমাজকে খেলাধুলা সংস্কৃতি চর্চা সর্বক্ষেত্রে যেন তা পারদর্শী হয়ে ওঠে সেদিকে লক্ষ্য রেখেও আমরা কর্মসূচি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি, সেটাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যে যুবকদেরকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা আমরা নিয়েছি সমগ্র বাংলাদেশে, এবং সেই সাথে সাথে আমরা এই প্রশিক্ষণটা একেবারে স্কুল পর্যায় থেকে শুরু করতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ক্লাস সিক্সের থেকেই যে কোনো একটা বিষয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া শুরু করব। অর্থাৎ আমাদের এই যে ছোট শিশু থেকে শুরু করে তরুণদের মাঝে যে সুপ্ত মানে শক্তি রয়েছে, একটা কিছু তৈরি করবার সৃষ্টি করবার যে ক্ষমতা রয়েছে, তার চিন্তা এবং মননেরকে বিকশিত করবা, সেই লক্ষ্য নিয়ে আমরা এই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি। তাছাড়া আমরা ইতিমধ্যে আপনারা বিস্তারিত শুনেছেন যে আমরা ন্যাশনাল সার্ভিস ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম, সেই সাথে সাথে বিভিন্ন ট্রেনে আমরা ট্রেনিং দিচ্ছি এবং ট্রেনিংয়ের আরও বেশি আমরা বিস্তার করছি। যেই জন্য আর বাংলাদেশকে আমরা ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, সকলের হাতে মোবাইল, এখন ইন্টারনেট ব্যবহার হচ্ছে, আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছি, সমগ্র বাংলাদেশে ব্রডব্যান্ড কানেকশন আমরা করে দিচ্ছি, আমরা প্রত্যেক প্রায় 2,500-800 মতো আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি। আমরা যে কিছু পদক্ষেপ নিচ্ছি সেখানে যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা চিন্তা করেই আমরা করে যাচ্ছি। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান ছিল যেগুলি শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান ছিল, আমরা কিন্তু বেসরকারি খাতটা উন্মুক্ত করে দিয়েছি। এই যে আজকে এতগুলি টেলিভিশন আপনারা দেখেন, রেডিও টেলিভিশন থেকে শুরু করে বিমান অঞ্চল আমরা গড়ে তুলছি, সকল পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যুবদের কর্মসংস্থান যেন বৃদ্ধি পায়, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই কাজগুলো করা। সেই সাথে সাথে বিদেশে কর্মসংস্থানেরও ব্যবস্থা আমরা করেছি। আমরা 2009 সরকার গঠন করার পর এ পর্যন্ত প্রায় 2 কোটি যুব সমাজকে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি, সেই সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। আমি খুব মানে আনন্দিত আজকে কয়েকজন যারা নিজেরা উদ্যোক্তা হয়ে আপনারা আজকে সাফল্য অর্জন করেছেন এবং তাদেরকে আমরা পুরস্কৃত করেছি, যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র চাকরির দিকে মুখাপেক্ষে বসে থাকলে চলবে না। কাজে আজকে যে চিন্তা চেতনা আরও বিকশিত হচ্ছে, যে তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি, সেটা আমরা যেমন বিশ্বাস করি, সেই সাথে সাথে এই তারুণ্যকে আবার নিজেদের যে চিন্তা চেতনা বা কর্মশক্তি আছে বা দক্ষতা আছে তার মাধ্যমে নিজে যেমন কাজ করবে এবং আরও 10 জনকে কাজ করবার সুযোগ করে দিতে পারবে। তাই চাকরি না করে চাকরি দেব, এই চাকরি দেব মানে দেওয়ার সক্ষমতা অর্জন করব বা চাকরি দিতে পারব, এই চিন্তাটাই মাথায় থাকতে হবে এবং আত্মবিশ্বাস থাকতে হবে, আত্মমর্যাদাবোধ থাকতে হবে। সেটা থাকতে পরে আমার তো মনে হয় যে বাংলাদেশে কেউ আর বেকার থাকবে না। এখন আমাদের তো লক্ষ্য আছে যে সারা বাংলাদেশে এই মুজিব বর্ষকে ঘিরে কেউ যেন বেকার না থাকে। আমাদের দেশে মানুষের আবার একটা চিন্তা আছে, সেটা হলো যেমন চাকরি না করলেই বেকার, ঘটনা কিন্তু তা না। আবার এমন আছে যখন আমরা এখন ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, সমস্ত জায়গায় এখন ইন্টারনেট সার্ভিস আছে, অনেক ফ্রিল্যান্সার আছে। এখানে একটা মজার ঘটনা বলি, একজনের বিয়ের একটা কথা হচ্ছে, তার মেয়ের পক্ষ জিজ্ঞেস করছে ছেলে কি করে, বলে ফ্রিল্যান্সার, বলে এটা তো চাকরি হলো না, বলে আমি তো 2-3 লাখ টাকা মাসে কামাই করি, বলে তাতে কী হবে, চাকরি তো হলো না। তো এই মানসিকতাটা বদলাতে হবে, এই মানসিকতাটা বদলাতে হবে। এটা খালি বিয়ের পাত্রকে এটা মুখোমুখি হতে হয়েছে তা কিন্তু না, এক বাবা গেছে তার ছেলেকে স্কুলে ভর্তি করতে, তো স্কুলে জিজ্ঞেস করছে যে আপনার মেয়েকে যে ভর্তি করবো আপনার ইনকামটা কী, বলে আমি ফ্রিল্যান্সার, বলে সেটা আবার কী জিনিস, বলে আমি তো 3-4 লাখ টাকা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, আমার মেয়ের বেতন দিতে পারবো, আপনি ভর্তি করবেন না কেন, বলে না এটা তো চাকরি হলো না। তা আমাদের দেশের মানুষের ভিতরে ওই একটা মাথার মধ্যে ঢুকে আছে, চাকরি ছাড়া যেন আর কিছুই করা যায় না, অথচ আমরা কিন্তু ট্রেনিং দিচ্ছি, লার্নিং অ্যান্ড আর্নিং, এই ট্রেনিং দেওয়া হচ্ছে, ভাষা শিক্ষা দিচ্ছি, যেন অনলাইনে কাজ করে এখন অনেক টাকা মানুষ কামাই করে ঘরে বসে, নিজের ঘরে বসে, ছেলে মেয়ে উভয়ই। ডিজিটাল সেন্টার যখন করে দিয়েছিলাম সেখানেও কিন্তু এটাই ছিল যে একজন মেয়ে মানে একজন ছেলে, একজন পুরুষ একজন মহিলা দুজনেই উদ্যোক্তা হবে এবং তারা কাজ করবে। কাজে আমাদের চিন্তা চেতনা পরিবর্তন আনতে হবে, আমরা নিজেরা করব,
এই চিন্তাটা থাকতে হবে এবং সেই জন্য যথাযথ প্রশিক্ষণ দিচ্ছি, শুধু যুব উন্নয়ন থেকেই নয়, আমাদের বিভিন্ন মন্ত্রণালয় থেকেও কিন্তু বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ট্রেনিং দেওয়া হচ্ছে। আমাদের প্রবাসী কল্যাণ থেকে দেওয়া হচ্ছে, লেবার মিনিস্ট্রি থেকে দেওয়া হচ্ছে, সমাজ কল্যাণ থেকে দেওয়া হচ্ছে, নারী শিশু মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে, আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে, ট্রেনিং কিন্তু আমরা প্রচুর দিচ্ছি। কাজে ট্রেনিং নিয়ে নিজের পায়ে দাঁড়ানো, সেই সাথে সাথে আমরা ঋণের ব্যবস্থা, বিনা জামানতেও ঋণের ব্যবস্থা দেওয়া হচ্ছে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ দেওয়া, যারা বিদেশে যেতে চান তাদেরকে, ঘর বাড়ি বিক্রি করে না সেখান থেকে ঋণ নিয়ে বিদেশে যেতে পারে, এবং সেখানে এমনকি বিনা জামানতেও ঋণ দেওয়া হয়। আমরা কর্মসংস্থান ব্যাংক থেকে দিচ্ছি, আমার বাড়ি আমার খামার, অর্থাৎ নিজের বাড়িকেই একটা খামার হিসেবে বা নিজের যে কর্মোদ্যোক্তা তার মাধ্যমে কর্মসম্পাদনের মাধ্যমে উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য আমরা কোঅপারেটিভের মাধ্যমে সে বাজারজাত করার ব্যবস্থা করে দিচ্ছি, যার ফলে সবাই কিন্তু নিজের কাজ করার একটা সুযোগ পাচ্ছে এবং সেখানে একটা ফ্রিডম থাকে, একটা স্বাধীনতা থাকে। আমরা সেই সাথে সাথে আমাদের যুবকদের যেমন কম্পিউটার ট্রেনিংয়ের সাথে সাথে এবং অন্যান্য বিষয়ে ট্রেনিংয়ের সাথে সাথে স্টার্ট আপ প্রোগ্রাম আমরা নিয়েছি। এই স্টার্ট আপের জন্য অর্থাৎ শুরু করেন, অর্থাৎ এই কাজটা শুরু করার জন্য 100 কোটি টাকা আমরা ব্যাংকের থোক বরাদ্দ রেখে দিয়েছি। যারা স্বপ্রণোদিত হয়ে উদ্যোক্তা হবে তারা এখান থেকে ঋণ নিতে পারবে, কাজ করতে পারবে, এবং সে একটু কাজ শুরু করলেই কিন্তু ব্যাপকভাবে কাজ করা যায়। আমি খুব আনন্দিত হলাম যে আমি যে বক্তব্যগুলি শুনলাম সত্যি এই বক্তব্যগুলি অত্যন্ত উদ্ভাবনমূলক, এবং সেই সাথে আমি আরও বলতে চাই এই উৎপাদিত পণ্যটা বাজারজাত করার সুযোগ সৃষ্টি বা ভ্যালু অ্যাডেড অর্থাৎ প্রক্রিয়াজাত করা। ইতিমধ্যে আমরা যে সমস্ত 100টা অর্থনৈতিক অঞ্চল করছি সেখানে আমাদের নির্দেশ আছে যে আমাদের যে কোনো খাদ্য প্রক্রিয়াজাত, কৃষি প্রক্রিয়াজাত বা যে কোনো উৎপাদন সেগুলি বাজারজাত তার একটা সুযোগ সৃষ্টি করা, আমাদের ইন্ডাস্ট্রিগুলো আমরা সেইভাবে করতে চাচ্ছি, সেখানে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা আমরা নিয়েও আমরা কিন্তু কাজ করতে পারি। তাছাড়া বিদেশে যখন আমরা কর্মী প্রেরণ করি আগে তো যেমন তেমনভাবে চলে যেত, আমি এখন প্রতিটি ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়েই পাঠাতে চাই, অর্থাৎ প্রশিক্ষণ দিলে দক্ষ জনশক্তি হলে বাইরে গেলে সেখানে ভালো বেতনও পাওয়া যায়, কাজও করা যায়, নিজের কর্মদক্ষতার প্রমাণ করা যায়। তা আমার যুব সমাজকে আমি সেটাই বলবো যে আমরা যে বহুমুখী যে সুযোগ সৃষ্টি করে দিচ্ছি এই সুযোগের সদ্ব্যবহার করে নিজের পায়ে দাঁড়াতে হবে। আরেকটা আবার আমি বলবো যে সবসময় এটাই চিন্তা করতে হবে যে আগে দেখতে হবে যে আমি নিজে কী করতে পারি, নিজে কতটুকু কাজ করতে পারি বা নিজে মানুষকে কিছু দিতে পারি কি না, সেটাই বড় কথা। বা আমি শুধু ভাবনা থাকলে পরে আমাদের, আমি জানি আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী, অত্যন্ত মেধাবী, পৃথিবীর যে কোনো দেশ থেকে আমাদের ছেলেমেয়েরা মেধাবী, কাজে একটু স্বপ্রণোদিত পদক্ষেপ নিলেই অনেক বড় বড় কাজ তার করতে পারে, এই বিশ্বাস আমার আছে। কাজে আমি আমাদের যারা যুব সমাজ তাদেরকে আমি একটু বলবো যে অন্যের পিছনে না ছুটে কীভাবে নিজের পায়ে দাঁড়ানো যাবে, অন্যের দুয়ারে চাকরি ভিক্ষা না করে নিজে কীভাবে চাকরি দিতে পারি সেইভাবে চিন্তা চেতনা নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আর এই ক্ষেত্রে যা দরকার সরকারের পক্ষ থেকে আমরা সেই ব্যবস্থা নিচ্ছি, দিচ্ছি এবং আমরা সেই সুযোগ সৃষ্টি করে দেব। সেই সাথে সাথে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি এর থেকে দূরে থাকতে হবে এবং এটা প্রতিহত করতে হবে। একটা সমাজে শান্তি এবং একটা নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে করে মানুষ সুন্দরভাবে বাঁচতে পারে এবং দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। একটা কথা মনে রাখতে হবে যে এই দেশ জাতির পিতা স্বাধীন করে দিয়ে গেছেন, তিনি তার ছাত্র জীবন থেকে এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন, নিজের জীবনের সবথেকে মূল্যবান সময়গুলি তিনি কারাগারে কাটিয়েছেন, কার সাথে, এই দেশের সাথে, দেশের মানুষের সাথে, দেশের মানুষের কল্যাণের স্বার্থে। আজকে যদি তিনি বেঁচে থাকতেন আর যদি তিনি আর 5টা বছর হাতে সময় পেতেন বাংলাদেশ বিশ্বে উন্নত দেশ হিসেবে গড়ে উঠতে পারত। তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ আছে, কাজে তার সেই আদ্য কাজ সম্পন্ন করা এটাই আমাদের লক্ষ্য। আর যে আছে এই শোক ব্যথা বুকে নিয়েও আমার একটাই লক্ষ্য যে যে দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন, যে দেশের জন্য লাখো মানুষ রক্ত দিয়েছে সেই দেশ কখনো ব্যর্থ হতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এই দেশকে গড়ে তুলব, কাজে এদেশের আমাদের উন্নয়নটা একেবারে গ্রাম পর্যায়ে, কারণ প্রতিটি গ্রামের মানুষও শহরের সব ধরনের সুযোগ সুবিধা পাবে,
সব ধরনের সুযোগ সুবিধা পেয়েই তাদের জীবন মান চলবে। কাজে আমরা সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। বাংলাদেশ আজকে স্বল্পোন্নত দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি, এটা আমাদের ধরে রাখতে হবে। আর এটা ধরে রেখেই আমরা এগিয়ে যাব সামনের দিকে, যে 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। সেই সাথে আমরা এই পরিকল্পনাও নিয়েছি, 41 সাল পর্যন্ত বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনা প্রণয়নের কাজ আমরা যেমন শুরু করেছি, 2100 সালের বাংলাদেশ কীভাবে গড়ে উঠবে, অর্থাৎ এই মুহূর্তে যে শিশুটি জন্মাবে তার ভবিষ্যৎটা কীভাবে সুন্দর হবে সেই পরিকল্পনাও আমি প্রণয়ন করে দিয়ে যাচ্ছি। যে জেল চাপলাম 2100 তা বাস্তবায়নের কাজও আমরা শুরু করেছি। যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, আর এই তরুণ সমাজই হবে সব থেকে বেশি কর্ণধার, যা এই দেশকে নিয়ে যাবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়া। কাজে আমরা ইনশাল্লাহ জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব। এবং আমরা 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি, 2021 সালে 26 মার্চ আমরা উদযাপন করব, যেটা জাতির এই বছরের 26 মার্চ থেকেও শুরু হবে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আমরা 2021 সালের 26 মার্চ উদযাপন করব, সেখানে 2020 সালের 17 মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 21 সালে 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উপযুক্ত বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। যে এই মার্চ মাসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজে এই মার্চ মাস মানে এই মার্চ থেকে শুরু করে 2021 মার্চ এই মুজিব বর্ষ আমরা উদযাপন করছি। আমাদের তরুণ সমাজ, আমি সবাইকে এই আহ্বান করবো যে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা নিতে হবে যে এই বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলব, জাতির পিতার স্বপ্ন পূরণ করব। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, আবারও যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং সকলের জন্য আমার শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় বাংলা। মাননীয় Heartfelt thanks, sincerest gratitude, Honorable Prime Minister, for your inspiring speech.